আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বামের সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সুন্দর সাতটা পরিবেশ অধিদপ্তরের নির্মিত সূচকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রাজধানী বায়ুমান পরিমাপ করা হয় পি এম টু পয়েন্ট ফাইভ একশো উনচল্লিশ যা আন্তর্জাতিক মানদণ্ডে সংবেদনশীল বলে বিবেচিত